কমতে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান সুরমার পানি বিপদসীমার আটত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে পানি কমলেও নির্মাঞ্চলে মানুষের দুর্ভোগ বেড়েছে ক্ষতিগ্রস্তরা জানান হঠাৎ পানি আসায় বসত ঘরে থাকা জিনিসপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে তালিকা তৈরি করার কথা জানান জেলা প্রশাসক সিলেটে ভারী বৃষ্টিপাত না থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে পানি কমায় আশ্রয় কেন্দ্র ছাড়ছেন বন্যার্তরা এদিকে কুড়িগ্রামে নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে তবে নির্মাঞ্চলে এখনো রাস্তাঘাট তলিয়ে থাকায় ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ পানিবন্দে রয়েছেন অনেকেই দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন দর্শক বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ নূর আপনার মাধ্যমে একটু জানতে চাই যে বন্যার পানি কমার সাথে সাথে ক্ষত কতটা স্পষ্ট হচ্ছে আর সেখানকার মানুষ কতটা কষ্টে আছে আফসানা ধন্যবাদ আপনাকে দেখুন এই মুহূর্তে স্বস্তির খবর হচ্ছে সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার ক্রমশই নিচের দিকে যাচ্ছে এখন পর্যন্ত উনচল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যেমনটা বলছেন বন্যায় কিন্তু সুনামগঞ্জের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এল জি প্রায় চারশো কিলোমিটার সড়ক বিধ্বস্ত হয়ে গেছে মৎস্য বিভাগের প্রায় আট হাজার পুকুর মাছ তো বেসে গেছে কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে আসলে যত পানি নামছে ততই কিন্তু ক্ষয়ক্ষতি বেশি উঠছে কত দৃশ্যমান হচ্ছে যেমনটা বলছেন জেলা প্রশাসক থেকে যেমনটা জানানো হয়েছে তারা তালিকা করছেন কোন দপ্তরের কত ক্ষতি হচ্ছে দপ্তরে তারা তালিকা তৈরির জন্য নির্দেশনা দিয়েছেন আসলে পরেই জানা যাবে এবং পুনর্বাসন করার ক্ষেত্রে তাদের উদ্যোগ তখনই বোঝা যাবে এবং তিনি বলছেন যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহায়তার আওতা নিয়ে আসা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাশুদ চৌধুরী আসলে বন্যার পানি কমে যাচ্ছে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ কিন্তু গড়ে ফিরছেন আসছে না ধন্যবাদ